হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট দু হাজার চোদ্দের ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার অর্ডার কপির ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব অর্ডার কপিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মন্থা তিনি কী কী নির্দেশ দিলেন টেট দু হাজার চোদ্দের ওএমআর এ রকম প্রবলেম আসা মানেই এর থেকে নিয়োগ হওয়া সমস্ত প্যানেলের প্রবলেম আসা অর্থাৎ যদি দু হাজার চোদ্দের টেটের ওএমআর বাতিল হয় তবে অনেকগুলো প্যানেল কিন্তু বাতিল হওয়ার সম্মুখীন হবে এখন গত এপ্রিল বিচারপতি মামলার সংক্রান্ত কতগুলো নির্দেশ তিনি দিয়েছে ওএমআর বাতিল বা প্যানেল বাতিল সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি পেশ করেছিলেন সেগুলো যদিও এর আগের ভিডিওতে আমরা অনেকটাই জেনেছি এখন আমরা ওই ওএমআর সংক্রান্ত মামলাটির গুরুত্বপূর্ণ অর্ডার কপি কি কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি তার বিস্তারিত ব্যাখ্যা আমরা এই ভিডিওর মধ্যে করে নেব তো চলুন মুদ্রা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই করে সাবস্ক্রাইব অনুরোধ পাশে থাকা রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য তো তো চলুন শুরু করা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাথমিক টেট দু হাজার চোদ্দের যে ওএমআর সংক্রান্ত মামলা সেই মামলাটি গত বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে কোর্ট নাম্বার তেরোতে মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা তার আইটেম নাম্বার ছিল

দু হাজার চব্বিশের এই ক্যান ফাইল যুক্ত হয়েছে এই সমস্ত দুহাজার সতেরো শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তার পাশাপাশি পিটিশানে রয়েছেন বাবলুপাল আর অনেকগুলো মামলা এখানে কিন্তু সর্পর যুক্ত রয়েছে তো মামলাগুলোর পিটিশান নাম্বার বা তার পিটেশন নাম্বার এবং পিটিশানাদের পক্ষ থেকে কারখানায় কথা বলছিলেন বিকাশনের ভাতের জন্য দেপেন্দ্র চারজি এনায় কথা বলছিলেন অনিন্দ্র বোস এনার কথা বলছিলেন এবং প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে এল কে গুপ্তার কথা বলছিলেন অন্যদিকে এই যে নতুন একটি ক্যান ফাইল অ্যাডমিশন করানো হয়েছে দু হাজার চব্বিশে দেখুন অনিন্দ্য লাহিড়ি অর্থাৎ দু সতেরো সালের প্রাথমিক শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তিনি এদিন কথা বলেছেন তো অর্ডার কপির একদম মূল বক্তব্যের দিকে চলে এসেছি আমরা প্রথম পয়েন্টে যে বিষয়ে গুরুত্বপূর্ণ অর্ডার মাননীয় বিচারপতি উল্লেখ করছেন যে লিখছেন সেটা আমরা দেখবো তো যেটা বলা হচ্ছে ক্যান অন অফ দু এটা দু রয়েছে এটা দু হবে টাইপিং মিস্টেক রয়েছে ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফিল্ড বাই দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দু অর্থাৎ দু ষোলো যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল এবং সেখানে যারা টেট সাকসেসফুল পাস করেছিলেন এবং রিক্রুটেড হয়েছিলেন অর্থাৎ যারা চাকরি পেয়েছিলেন তাদের পক্ষ থেকে ক্যান দু এই ক্যানটি অ্যাডমিশন করানো হয়েছে দিন যেটা বলা হয়েছে দে আর সাকসেসফুল ইন টেট দু হাজার চোদ্দ টেট তারা পাস করেছিল দ্য সাবজেক্ট ম্যাটার অব দ্য রিপিটিশন ইজ ইন ফ্যাক্ট দ্য টেট দু হাজার চোদ্দ অ্যান্ড দ্য ইলিগ্যালিটিস হুইজ অকার্ড দেয়ার আন্ডার অর্থাৎ দু এর যে প্রাথমিক টেট সেই টেটের যে ইলিগ্যালিটি হয়েছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই রিপিটেশনটা কলকাতা হাইকোর্টে করা হয়েছে দিস ইজ অফ অফ দ্য ভিউ আর নেসেসারি টু প্রসিডিং এই সমস্ত অ্যাপ্লিকেশন এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত প্রসিডিংগুলো রয়েছে সেগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বললেন দু নম্বরে যেটা বলা হচ্ছে দ্য আদার প্রেয়ার ফর ফ্যাক্টিং দিস কোর্স অর্ডার ডেটেড নাইনথ এপ্রিল দু চব্বিশ অর্থাৎ নয় এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি রাজ্য তিনি একটা অর্ডার দিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে একটা নতুন ভাবে একটা প্রেয়ার এসেছিল একটা ক্যান ফাইল অ্যাডমিশন করানোর জন্য ইজ নট কনসিডার এট দিস স্টেজ অর্থাৎ এই পর্যায়ে এসে এই ক্যান ফাইলটিকে আর কোনো ভাবে অ্যাডমিশন করানো যাবে না বা মাননীয় বিচারপতি তিনি পারমিশন দেননি দ্য সেই প্রেয়ার ইজ রিজার্ভ ফর বিং আর্ট অ্যাট দ্য টাইম অফ ফাইনাল কনসিডারেশন অফ দ্য রিপ্রিশন অর্থাৎ এই রিপ্রেশন যেখানে একটা ফাইনাল কনসিডারেশনের জন্য এসে গেছে অর্থাৎ ফাইনাল একটা স্টেজে এসে গেছে যেখানে শুনানি অনেকটা পর্যায়ে শুনানি কমপ্লিট হয়ে গেছে সেখানে নতুনভাবে একটা ক্যান ফাইল অ্যাডমিশন করানো এই মুহূর্তে মাননীয় বিচারপতি তিনি কিন্তু আর পারমিশন দেননি অল কোশ্চেন ইনক্লুডিং ইন বিহার অর্থাৎ হচ্ছে সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্ত সেই সংক্রান্ত প্রশ্নগুলো মাননীয় বিচারপতি তিনি শুনানি করাবেন সিবিআই হ্যাজ ফিল্ড অ্যান্ড এফিডেভিট ইন উইথ দ্য অর্ডার ডেটেড নাইনথ এপ্রিল দু হাজার চব্বিশ

প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সমস্ত অফিসিয়াল স্টাফ রয়েছে বেশ কিছু স্টাফ আর পূর্বের স্টাফগুলো তারা এই মুহূর্তে আর নেই নতুন নতুন স্টাফকে তারা নিয়ে এসছে তো সেক্ষেত্রে নতুন নতুন কর্মীদের দ্বারা পুরনো যে সমস্ত কাজগুলো রয়েছে বা তারা নতুন হওয়া সমস্ত বিষয়গুলো এখনো সাজিয়ে গুছিয়ে উঠতে পারছেন না তখন মাননীয় বিচারপতি তিনি কিন্তু জানিয়েছিলেন যারা এক্সপার্ট রয়েছে তাদের দিয়ে কাজগুলো করান যারা এই বিষয়ে অভিজ্ঞ নয় তাদের আপাতত এই কাজ থেকে অব্যাহতি দেনাউডি আনটিল দ্য নেক্স ডেট অফ হিয়ারিং অর্থাৎ মাননীয় বিচার খুব সুদৃঢ়ভাবে বা খুব করার স্বরে যেটা জানিয়েছেন নেক্সট ডেট জানিয়েছে হিয়ারিং এর জন্য তারিখ অর্থাৎ খুব অল্প এপ্রিল সময় তিনি আর সময় দিতে চান না শুনানির সময় তিনি কিন্তু সেটা পরিষ্কার করে জানিয়েছিলেন যে আমি আর এক বেশি সময় দিতে চাই না যা করার এই তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা করবেন এবং তিনি আরো কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন দ্য বোর্ড অ্যান্ড এনি আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট সেল ফাইল এপিডেভিট ইন অপোজিশন টু দ্য মেইন রিটপিটিশন ওয়ান বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং অর্থাৎ যারা রেসপন্ডেন্ট রয়েছেন যারা পিটিশনার রয়েছেন বা অপোজিশন যারা রয়েছেন প্রত্যেককেই তাদের যে এফিডেভিট ফাইল তারা সাবমিট করবে বা রেডি করবে সেটা নেক্সট হিয়ারিংয়ের ডেটের সময় যেন সমস্ত কিছু রেডি থাকে এবং তারা যেন কোর্টের মধ্যে জমা করেন এবং সেই অ্যাফিডেভিটগুলো জমা করার ডেট তিনি নির্দিষ্ট করে দিচ্ছেন কি লেট অ্যাডভান্স কফিস অফ দ্য সেম অফ দ্য মেইট অফ টু দ্য রিট পিটিশনার্স বাই টোয়েন্টি সেভেন্থ এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত কপিগুলো সমস্ত অ্যাডভান্স কপিগুলো কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে মাননীয় বিচারপতি তিনি কিন্তু আর কোনো কোনোরকমভাবেই এক্সট্রা সময় দিতে নারাজ কোনো পার্টিকেই দ্য অ্যাডেড রেসপন্ডেন্স ইন পিটিশন নাম্বার টু ডবল জিরো ফাইভ দু হাজার বাইশ শ্যাল অলসো ইউজ এনি ফ্লিডিং দ্যাট দে মে চুজ টু দ্য পিটিশন অ্যান্ড এনি আদার সাপ্লিমেন্টারি এফিডেভিট অর অবজেকশনস অর এফিডেভিট ফাইল বাই এনি অফ দ্য পার্টিস বাই নেক্সট ডেট অফ হিয়ারিং অর্থাৎ এই যে রিডপিটিশানার রয়েছে এই মামলার সঙ্গে এই রিপিটিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যে সাপ্লিমেন্টের এপিডেভিড সেটা কিন্তু নির্ধারিত টাইমের মধ্যেই নেক্সট যেদিন হিয়ারিং সেদিনের মধ্যেই কিন্তু সমস্তটা সাবমিট করতে হবে এবং তাদের অ্যাডভান্স কপি মে বি সার্প অন পিটিশনার্স বাই টুয়েন্টি সেভেন এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ এই পিটিশনারদেরও কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত তাদের অ্যাডভান্স কপি সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে ইট ইজ মেড অ্যাবসোলিটলি ক্লিয়ার দ্যাট একটা বিষয় এখানে কিন্তু পরিষ্কার নো বি টু এনি অন তিরিশে এপ্রিল চব্বিশ তারিখ দ্য দ্য ম্যাটার বি আপ ফাইনাল অ্যাজ স্পেশালি ফিক্সড ম্যাটার অ্যাট সাড়ে দশটা অর্থাৎ একটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার যে সমস্ত পার্টিকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত কিছু সাবমিট করতে বলা হচ্ছে সাবমিট করার নির্দেশ দিচ্ছেন এবং ফাইনাল হিয়ারিং স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে সেদিন রাখা হয়েছে সকাল সাড়ে দশটার সময় তো তিরিশে এপ্রিল সকাল সাড়ে দশটা থেকেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি তার এজলাসে ওয়েমার সংক্রান্ত দু হাজার প্রাথমিক ডেটের ওয়েমার সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু তিনি করতে চলেছেন সাত নম্বর পয়েন্টে এখানে কোর্ট ফি পেমেন্ট করার কথা বলা হয়েছে লিস্ট অ্যাকর্ডিংলি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা উপরুক্ত এই অর্ডারগুলো তিনি দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে চারিদিকে রব উঠেছে দু হাজার প্রাথমিক ডেট গেল গেল অর্থাৎ দুহাজার চোদ্দের টের কি প্রাথমিক ডেট কি বাতিল হতে পারে নাকি এই টেট বেঁচে থাকবে দেখুন বাইশ তারিখে এই মামলাটি শুনানির জন্য যখন কোর্টে ওঠে তখন স্কুল সার্ভিস কমিশনের যে চারটি লেভেলের চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটির ফাইনাল রায়দান চলছিল তো সেখানে প্রায় পঁচিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়া তার অর্ডার আসার পর বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনি মানবা বিচারপতি রাজা শেখার মান বলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল সেই প্যানেল সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং ঠিক একই গ্রাউন্ডে এই দুহাজার চোদ্দোর ট্রেটের যে ওএমআর সংক্রান্ত মামলা আছে বা যে সমস্ত বিষয়গুলো চলছে সমস্ত সেম গ্রাউন্ড সুতরাং এই মামলাগুলো এই ওএমআর থেকে শুরু করে সমস্ত যে প্যানেল সমস্তটাই বাতিল হওয়া উচিত কিন্তু ইতিমধ্যে দু হাজার সতেরো বা এই প্যানেল থেকে নিয়োগ হওয়া যে সমস্ত টিচার্সরা রয়েছেন তাদের পক্ষ থেকে থেকে অনিন্দবাবু তিনি বলেন যে না মাই লর্ড এই ম্যাটারটি সম্পূর্ণ ভিন্ন ম্যাটার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই তখন তিনি সমগ্র বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেন তখন মাননীয় বিচারপতি রাজা মান্থা তিনি সমগ্র বিষয়টা বোঝার চেষ্টা করেছেন তখন তিনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো মন্তব্য করেছেন তিনি বলেন যে দেখুন আমি যারা এক্সিস্টিং রয়েছেন অর্থাৎ যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন এই থেকে বা এই প্যানেল থেকে তাদের গায়ে আমি হাত দিতে চাইছি না তাদের আমি কোনো রকম ভাবে প্রবলেমে ফেলতে চাইছি না তবে এই ধারণাটাকে আপনারা করার জন্য আপনারা আমাকে যথাযথ ডকুমেন্টস প্রোভাইড করুন অর্থাৎ দু হাজার যে টেট সেই টেট যে আপনারা বাঁচিয়ে রাখতে চান বা এই প্যানেলের কোনো ক্ষতি হতে দিতে চান না তাহলে আপনারা সেই মতো ডকুমেন্টস প্রডিউস করুন কিন্তু যদি দেখা যায় যে আপনাদের ডকুমেন্টস নড়বড়ে রয়েছে বা আমি সামগ্রিক দিক বিচার করে দেখব যদি আমার সেক্ষেত্রে কোনো রাস্তা খোলা না থাকে যদি আমার দেওয়ালের পিঠ পিছনের দেওয়ালের পিঠ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমি দু হাজার এই ডেট তিনি বাতিলের রাস্তায় হারতে পারেন তবে তিনি সেটা চান না তিনি বলেন যে আমি একটা মীমাংসা সূত্র খুঁজে বের করতে চাই বিকাশ রঞ্জন বাবুকে তিনি বলেন আপনার যারা পিটিশনার রয়েছেন তারা যদি যোগ্য বলে মনে করেন বা তারা যে লাস্ট কাট থেকে বেশি মার্কস পেয়েছে বা তাদের যে সমস্ত প্রুফগুলো রয়েছে সেগুলো আপনি সেভাবে প্রডিউস করুন সেগুলো আমার কাছে প্রডিউস করুন সেগুলো আমি বিবেচনা করে দেখব অর্থাৎ দু হাজার এই ডেট থেকে যদি কোনো ক্যান্ডিডেট বঞ্চিত হন তাহলে কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তাদেরকে চাকরি দিতে পারেন তখন বাবু বলেন যে আপনি বলছেন যে দু হাজার চোদ্দের এই ওএমআর থেকে নতুন চাকরি দেবেন যারা পিটিশনার রয়েছে বা যারা যোগ্য বলে মনে হচ্ছে আপনার তাহলে তাদেরকে আপনি চাকরি দেবেন আবার অন্যদিকে এই দু হাজার চোদ্দের বাতিলের যদি মুখোমুখি হন বা বাতিলের কথা যদি আপনি ভাবেন তাহলে একদিকে চাকরি এবং আরেকদিকে এই টেট বাতিল দুটো কিন্তু পরস্পর বিরোধী হয়ে যাবে অর্থাৎ আপনি চাকরি দেওয়া মানে এই ওয়েমারটাকে আপনি এস্টাবলিশ করে দেবেন তখন মাননীয় বিচারপতি রাজশেখর মাথা বলেন হ্যাঁ সমস্ত বিষয়টা আমার নলেজের মধ্যে রয়েছে আমি সমস্ত বিষয়গুলো কনসিডার করে দেখব তাহলে আমরা সামগ্রিকভাবে দেখলাম যে এই দুহাজার চোদ্দ এর ওএমআর সংক্রান্ত মামলা বা টিকে থাকবে কিনা বেঁচে থাকবে কিনা সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে সমস্ত এভিডেন্স এর উপর কে কিভাবে এভিডেন্স প্রোডিউস করবেন তার উপর বিচার করে মাননীয় বিচারপতি রাজ্যশাখার মানতা সেদিকে এগোবেন তবে দুহাজার চোদ্দ এর এই টেটের ওএমআর বাতিল হওয়া মানেই কিন্তু দুহাজার সতের বিয়াল্লিশ হাজার দুহাজার কুড়ি ষোলো হাজার পাঁচশো এবং দুহাজার বাইশে প্রচুর পরিমাণে দুহাজার এর ট্রেট থেকে নিয়োগ হয়েছে এখনো পর্যন্ত তিনটি প্যানেলের উপর কিন্তু হাত পড়তে পারে তিনটি প্যানেলের উপর কিন্তু হাত পড়বে তো সামগ্রিক দিক বিচার করে মাননীয় বিচারপতি রাজশেখর মন্থা তিনি ডিসিশন নেবেন যদিও ইতিমধ্যে মাননীয় বিচারপতি রাজশেখর মানথা আঠারোই এপ্রিল দু হাজার তারিখে ফারজানা খাতুন নামে একজনের পিটিশনার তার মামলায় একটি নজিরবিহীন রায় দিয়েছেন সেখানে দেখা গেছে যে উর্ধু মিডিয়ামে তিনজন পিটিশনার তাদের কিন্তু এই ডিজিটাল ওয়েমার শিটের বৈধতা দিয়ে তাদের তিনজনকে চাকরি দেওয়ার অর্ডার দিয়েছেন সেক্ষেত্রে তাদের এই ক্যান্ডিডেটদের আরটিআই করার যে মার্কস এবং সিবিআই দেওয়া যে মার্কস ডিজিটাল ডেটার মার্কস ডিজিটাল ওয়েমার শিটের মার্কস দুটো কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ করে গেছে সেটা কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মাতা তিনি তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন সুতরাং এই দু এর চোদ্দের ওয়েমারশিট ডিজিটাল ওয়েমারশিট তিনি কিছুটা হলেও হয়তো এস্টাবলিশ করে দিলেন তো যাই হোক পরবর্তী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আমাদের কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবেন এই ওএমআর সংক্রান্ত মামলা কোন দিকে এগোচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ হলেও পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে রাখবেন সকলকে ধন্যবাদ